আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং ঝটপট চিকেন চিজ পাস্তা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে একটি প্যানে 1 লিটার পানি নিয়েছি, চুলার আঁচ হাই থাকবে। এখানে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ রান্নার তেল দিলাম, যখন ফুটে উঠবে তখন দিতে হবে। এরপরে দিলাম 2 কাপ পেনি পাস্তা। 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। পাস্তা কখনোই কিন্তু খুব নরম করে সেদ্ধ করতে হয় না। পাস্তা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবং এটা কাটার সময় খুবই হালকা একটা শক্ত ভাব আসবে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে, একদম নরম হয়ে যায়নি। এরপরে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে রাখবো। একটি ফ্রাইং প্যানে 1/2 কাপের চেয়ে কম তেল দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে রসুন দিয়ে দিলাম। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন লম্বা করে কেটে রাখা সেটি দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট এটা ভাজতে হবে। ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। দিয়ে আরও 2 মিনিট ভাজতে হবে, চুলার আঁচ মিডিয়াম থাকবে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টি কুচি করা, দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এরপরে 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটা আরও মিক্স করছি। এরপরে এখানে দেব 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে অরিগানো, এটা অপশনাল। স্বাদ মতো লবণ দিব। সয়া সস দিয়ে দিব 1.5 টেবিল চামচ। দিয়ে ভালো করে মিক্স করব। এরপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। ইচ্ছা করলে পিৎজা সস দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপরে খুব ভালো করে মিক্স করার পরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে খুব ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব একদম মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব চিজ। আমি স্লাইস চিজ দিচ্ছি, ইচ্ছে করলে মোজারেলা চিজ দেওয়া যায়, সেটা আরও ভালো। এরপরে ঢেকে দিলাম চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন এরকম হয়েছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চুলা আমি অফ করে দিয়েছি। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, কারণ এখানে চিকেন রয়েছে, চিজ রয়েছে, আর পাস্তা তো সবার অনেক পছন্দ। টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন, খুবই ঝটপটভাবে তৈরি করে। আর উপকরণও কিন্তু দেখলেন খুব বেশি লাগলো না। আশা করছি আপনাদের সবার ভালো লাগলো, ট্রাই করে দেখবেন এভাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।